সবাইকে আমন্ত্রণ তো আজ বাদে কাল আমরা রাখি উদযাপন করবো রাখি উৎসব সেই নিয়ে সুন্দর একটি আর্টিকেল পেলাম যেখান থেকে আমার মনে হলো যে অনেক স্টক অফ ওয়ার্ডস আমরা শিখতে পারি এবং অনেক ভালো ভালো জিনিসও শিখতে পারি আজকে টাইমস অফ ইন্ডিয়া সেটা নিয়ে আলোচনা করতে চলেছি আশা করি আপনাদের ভালো লাগবে সিক্রেট টাইস দ্যাট হ্যাভ কেন পবিত্র একটি বন্ধন যেটা আমাদেরকে জাগরিত করে দ্য অ্যাক্ট অং এ রাখি সিম্বোলাইজ আওয়ার প্লেস টু এমব্রেস পিউরিটি হুইচ প্রোটেক্টস আস ফ্রম নেগেটিভ ইনফ্লুয়েন্সেস তো দ্য অ্যাক্ট অব টাইম এ রাখি রাখি বাধার যে প্রক্রিয়াটি সিম্বোলাইজে সেটা প্রতীক আওয়ার প্লেজ আমাদের প্রতিশ্রুতি টু এমব্রেস আলিঙ্গন করা পিউরিটি শুদ্ধতা শুদ্ধতাকে আলিঙ্গন করা মানে অ্যাকসেপ্ট করা হুইচ প্রোটেক্ট যেটা আমাদেরকে রক্ষা করবে ফ্রম নেগেটিভ ইনফ্লুয়েন্সেস যে কোনো নেগেটিভ প্রভাব থেকে ঋণাত্মক প্রভাব থেকে রাইটস ব্রহ্মকুমার শিবানী রক্ষাবন্ধন কমা এ সেলিব্রেশন অব সিবলিং বন্ডস রক্ষাবন্ধন এবার এটা হলো একটা উদযাপন আমাদের মাতৃত্ববোধে তা দেখুন রক্ষা রক্ষাবন্ধনের পরে কমা দিয়ে একটা বোর্ডকে আবার আরও বেশি ক্লারিফাই করা হচ্ছে তো যে কোনো সাবজেক্টকে আমরা এইভাবে এনলার্জ করতে পারি যেমন সুমন কমা হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড যে আমার সবচেয়ে ভালো বন্ধু ইজ জয়নিং দ্য পার্টি সে পার্টিটাতে অংশগ্রহণ করছে তো মেন সেন্টেন্স হলো সুমন ইজ জয়নিং দ্য পার্টি কিন্তু সে সুমনকে আমি আর একটু ক্লারিফাই করছি একটা কমার মধ্যে তার সম্বন্ধে আরও অতিরিক্ত কিছু বলে তবে রক্ষা এ সেলিব্রেশন অফ সিভলিং লিং বন্ডস ফার সারপ্রাসেস মানে অনেক দূর থেকে এটা অতিক্রম করে কি অতিক্রম করে দ্য রিচুয়াল অফ টাইং এ সিক্রেট থ্রেড একটা পবিত্র সুতোকে বাঁধা যে আমাদের রিচুয়াল রয়েছে মানে ধর্ম ধার্মিক বা প্রথাগত যে প্রথার যে প্রথা রয়েছে সেটা সেটাকে অতিক্রম করেও আরও কিছু বোঝায় কি বোঝায় রিমাইন্ডিং আস আমাদেরকে মনে করিয়ে দেয় সরি ইট ইট ট্রানজেন্স ফ্যামিলিয়াল অ্যাফেকশন এটা কী করে আমাদেরকে উত্তরিত উত্তরণ করে মানে একটা স্তর থেকে আরেকটা স্তরে নিয়ে যায় বা পরিবর্তন করে কি ফ্যামিলিয়াল অ্যাফেকশন পারিবারিক কে পারিবারিক স্নেহ স্তরে নিয়ে যায় রিমাইন্ডিং আমাদেরকে মনে করিয়ে দেয় টু আলিঙ্গন করতে দ্য ট্রান্সফর্মেটিভ পাওয়ার পরিবর্তনশীল যে ক্ষমতা রয়েছে শুদ্ধতা জীবনের যে কোনো ক্ষেত্রে শুদ্ধ চিন্তা ভাবনা সেটা এন্ড প্রোটেকশন এবং সুরক্ষা তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো রক্ষা বন্ধন এ সেলিব্রেশন অফ সিবলিং বন্ডস ফর সারপ্রসেস দ্য রিচুয়াল অফ টাইয়িং এ সেক্রিট থ্রেড এই যে রক্ষাবন্ধন বন্ধন যেটা কিনা একটা উদযাপন আমাদের ভ্রাতৃত্ববোধের বন্ধনকে এটা আমাদের এই অঙ্গি মানে আমাদের যে প্রথা রয়েছে প্রচলিত সংস্কার রয়েছে সেটা থেকে অতিক্রম করে আমাদেরকে নিয়ে যায় এই পবিত্র বন্ধনের থেকেও আমাদেরকে অন্য কিছু বোঝায় এই ট্র্যান্ডেন্স ফ্যামিলিয়াল অ্যাফিকশন রিমাইন্ডিং আস টু এমব্রেস দ্য ট্রান্সফর্মেটিভ পাওয়ার অফ পিউরিটি অ্যান্ড প্রোটেকশন এটা কী করে আমাদেরকে উত্তোলিত করে একটা অন্য স্তরে যেখানে আমরা একে অপরের প্রতি একটা পারিবারিক স্নেহ অনুভব করি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের পরিবর্তনশীল ক্ষমতা বিশুদ্ধতার প্রতি ও সুরক্ষার প্রতি সুরক্ষার স্তরে উত্তীর্ণ করে আমাদেরকে ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড এটা খুব গুরুত্বপূর্ণ এটা বোঝা ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড এই যে পুরো ফ্রেজটা একটা নতুন ওয়ার্ড না থেকে পুরো একটা ফ্রেজ আমরা শিখতে পারি অনেক ক্ষেত্রেই এই পুরো সেন্টেন্সটাকেই ব্যবহার করতে পারি ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ডট 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 তারপরে আমি যে বিষয়ে কথা বলছি বলছি সেটার উল্লেখ করতে পারি ইট ইজ এইভাবে আমরা অনেক সময় অনেকের কথা অনেক লেখা পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে সেখানে কিছু কিছু ফ্রেজ ব্যবহার হয় সেগুলোকে যদি আমরা আয়ত্ত করি এবং সেগুলোকে সেইভাবে ব্যবহার করি একটা নতুন ওয়ার্ড ব্যবহার না করে পুরো সেন্টেন্সের একটা অংশকে ব্যবহার করি তাহলে কিন্তু আমরাও আমাদের স্পোকেন ইংলিশের লেভেলটাকে বাড়াতে পারি তো এখানে কী বলছে ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড এটা বোঝাটা খুবই খুব দরকার অ্যান্ড এমবাই দ্য প্রফাউন্ড টিচিংস এবং সেটাকে অঙ্গীভূত করা কি যে গভীর প্রফাউন্ড মানে হচ্ছে গভীর আন্ডারস্ট্যান্ডিং প্রফাউন্ড টিচিংস গভীর যে শিক্ষা রয়েছে বিহাইন্ড দ্য ট্র্যাডিশনাল রিচুয়ালস এর পরম্পরাগত যে প্রথা তার পিছনে যে একটা মহত্তর শিক্ষা রয়েছে সেটাকে জানা বোঝা এবং সেটাকে নিজের মধ্যে করে নেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তা কি বলছে তিলক তিলক সম্বন্ধে বলছে ইট হেল্পস ইন রিমেম্বারিং আওয়ার ট্রু আইডেন্টি তিলক কী করে এটা আমাদের সাহায্য করে সিম্পল প্রেজেন্টেশন্টের পরে সাহায্য করে সাবজেক্ট যেহেতু ইট একজন ভারবের সাথে এসে রয়েছে ইন রিমেম্বারিং মনে করতে আওয়ার ট্রু আইডেন্টি আমাদের সত্যিকারের পরিচয় দ্য রিচুয়াল অফ অ্যাপ্লাইং এ তিলক অন দ্য ফোর হেড সিম্বুলাইজেজ আওয়ার ট্রু আইডেন্টি এই যে প্রথা রয়েছে অ্যাপ্লাইং মানে কার্যকরী করা এটা তিলক দেওয়া আমাদের কপালে এটা একটা প্রতীক সিম্বুলাইজ কি সিম্বুলাইজ করছে আমাদের সত্যিকারের পরিচয়কে আই এম এ সোল আমি একটি আত্মা হুজ অরিজিনাল নেচার ইজ পিওরি যা সত্যিকারের ধর্ম হলো শুদ্ধতা পাওয়ার শক্তি পিস শান্তি লাভ ভালোবাসা অ্যান্ড হ্যাপিনেস এবং খুশি সুখ তাহলে আমার সত্যিকারের পরিচয় কী এই তিলক দেওয়ার মধ্যে আমি মানে যেটাকে আমরা উদযাপিত করছি যে আমি একজন আত্মা ঠিক আছে যার সত্যিকারের বৈশিষ্ট্য হলো পিওরিটিভ পাওয়ার ফিজ লাভ অ্যান্ড হ্যাপিনেস দেখুন কত সুন্দর লাইন এটাকেই উদযাপন করতে আমরা আমাদের কপালে একটা তিলক দিই উই হ্যাভ ফরগটেন আমরা ভুলে গেছি তা কোনো কাজ মাত্র শেষ শেষে মাত্র শেষ হয়েছে যাতে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা হয় সাবজেক্ট হ্যাস কিংবা হ্যাভ ভারবের তারপরে ভারবের তৃতীয় এখানে যেহেতু সাবজেক্ট উই সেই জন্য হ্যাব আই আর উইয়ের সাথে হ্যাভ হয় সবার ক্ষেত্রে সাবজেক্ট একজন হলে হলে ফরগটেন আমরা ভুলে গেছি দিস ট্রুথ এই সত্যিটা অ্যান্ড উই এন্টেঙ্গলড ইন ইলিউশন অফ বিং এ বডি আমরা এন্ট্যাঙ্গেল হয়ে পড়েছি জড়িয়ে পড়েছি ইন ইলিউশনস একটা ভ্রমে অফ বিইং এ বডি যে আমরা একটা শরীর রোল অফ রোল অর রিলেশনশিপ অথবা কোনো ভূমিকা যে আমি শিক্ষক আমি ব্যবসায়ী অথবা সম্পর্ক আমি স্বামী আমি স্ত্রী বা আমি ভাই এইসবের মধ্যে আমরা নিজেদের অস্তিত্বকে খুঁজি বা এটাকেই আমার অস্তিত্ব বলে মনে করি কিন্তু আসলে তা নয় উই পারসিউ হ্যাপিনেস আমরা অনুধাবন করি পিছু করি ধাওয়া করি কিছু সুখের থ্রো সেন্সরি প্লেজার্স আমাদের যে সমস্ত সেন্সরি প্লেসার্স মানে অঙ্গ মানে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলো তৃপ্ত হবে আনন্দ পাবে তার মধ্যে ভালো শুনে ভালো স্বাদ নিয়ে ভালো দেখে এইসবের মধ্যে দর্শন স্পর্শ স্বাদ এসবের মধ্যে আমরা আমাদের শোকটাকে খুঁজি অনুধাবন করতে চেষ্টা করি উই সিক পিস আমরা প্রার্থনা করি বা আমরা চাই শান্তি ফ্রম প্লেসেস বিভিন্ন স্থান থেকে যে অমুক জায়গায় থাকতে পারলে এসি রুমে থাকতে পারলে বা মেট্রোপলিটন সিটিতে বাড়ি করতে পারলে আমি বোধহয় সুখী হব লাভ ফ্রম পিপল আমরা আশা করি যে আমি অমুকের সাথে থাকতে পারলে বা অমুককে আমি সাথে পেলে তবেই আমরা অমুকের ভালোবাসা পেলে তবেই আমরা সুখী হব অ্যান্ড পাওয়ার ফ্রম পজিশনস এবং আমরা ঠিক চাই যে আমাদের একটা এই পদে আমরা গেলে সেখান থেকে যে ক্ষমতা পাবো সেই ক্ষমতা থেকে আমি আমার সুখকে উপলব্ধ মানে এনজয় করতে পারবো ওয়েন দিস এক্সটার্নাল সোর্সেস ড মিট এক্সপেকটেশনস যখন এই বাইরের উৎসগুলো আমাদের প্রত্যাশাকে পূর্ণ করতে পারে না এক্সটার্নাল মানে বাইরের এক্সপেক্টেশন মানে প্রত্যাশা উই ক্রিয়েট ইগো তখন আমরা ইগো তৈরি করি অ্যাঙ্গার ক্রোধ রাগ হয় গ্রিড লোভ হয় লালসা হয় ওয়ারি চিন্তিত হয়ে পড়ি ফেয়ার ভয় পাই অ্যান্ড স্ট্রেস এবং আমরা স্ট্রেস ফিল করি উদ্বিগ্ন ফিল করি তো যখন ওয়েন আবার থ্যাংক ইউ ফর জয়নিং সামন হ্যাজ জয়েন জাস্ট নাও তো আমি একটা সুন্দর রক্সাবন্ধন নিয়ে একটা আর্টিকেল পড়ছি যেখান থেকে আমরা ইংরেজি গ্রামেডিক্যাল স্ট্রাকচার এবং কিছু নতুন নতুন ভালো ভালো ওয়ার্ডও শিখতে পারি এবং একটা ভালো জিনিস নিয়ে আলোচনাও করতে পারি আপনি চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কেমন লাগছে এই মাত্র আমি যে সেন্টেন্সটা বললাম যে উই সিক পিস ফ্রম প্লেসেস আমরা বিভিন্ন স্থান থেকে শান্তি খুঁজি লাভ ফ্রম পিপুল লোকের কাছ থেকে ভালোবাসা খুঁজি অ্যান্ড পাওয়ার ফ্রম পজিশনস এবং বিভিন্ন পথ থেকে আমরা আমাদের ক্ষমতাকে সন্ধান করি ওয়ে দিস এক্সটার্নাল সোর্সেস যখন এই বাইরের উৎসগুলো ডোন মিট এক্সপেকটেশন আমাদের চাহিদাকে মেটাতে পারে না উই ক্রিয়েট ইগো আমরা ইগো তৈরি করি অ্যাঙ্গার ক্রোধ গ্রিড লোভ ওয়ারি চিন্তা ফেয়ার ভয় অ্যান্ড স্ট্রেস এবং উদ্বিগ্ন উদ্বিগ্নতা তখন আমরা এগুলো আমাদের মধ্যে অনুভব করি রাখি এবার রাখিটা কি বলছে আচ্ছা ডোন সিম্পল প্রেজেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নট বা নট সাবজেক্ট যদি একজন হয় তাহলে সেটা এবং আমি বা তুমি বাদে তাহলে ডাজ নট দিয়ে নেগেটিভ হবে যেমন হি কাম সি এন কাম সি ক্ষেত্রে ডো নট আই ডোন্ট গো আই ডোন্ট লাইক ইউ ডোন্ট লাইক লাইক ঠিক দে্টেন যেরকম এখানে বলেছে এর আগের সেন্টেন্সটিতে রাখি ট্রাইং রাখি ইজ এ প্লেজ অফ পিওরিটি বন্ধন হলো একটা প্রতিজ্ঞা বা একটা প্রতিশ্রুতি যে আমরা কি করবো শুদ্ধতার প্রতিশ্রুতি বিশুদ্ধ জীবনের প্রতিশ্রুতি এন এন ইরা ডোমিনেটেড বাই ইগো অ্যাঙ্গার স্ট্রেস ফেয়ার কম্পিটিশন অ্যান্ড হেটরেড একটা যুগ যেটা চালিত হচ্ছে ইগো দ্বারা অ্যাঙ্গার স্ট্রেস ফেয়ার কম্পিটিশন প্রতিযোগিতা অ্যান্ড হেট্রেড এবং ঘৃণা দ্বারা যখন একটা যুগ চালিত হচ্ছে আবার গ্রেটেস্ট নিড ফর প্রোটেকশন ইজ নট ফ্রম এক্সটার্নাল থ্রেটস তখন আমাদের যে প্রয়োজনটা রয়েছে সবথেকে বেশি সুরক্ষা সেটা বাইরে থেকে নয় বাইরের বিপদ থেকে নয় বাট ফ্রম দ্য ভাইসেস উইদিন আওয়ারসেল আমাদের মধ্যে যে পাপ বোধ আছে যে অপরাধ বোধ আছে সেখান থেকে আমাদের সুরক্ষার প্রয়োজনটা আরও অনেক বেশি মোস্ট গ্লোবাল ইস্যুস বিভিন্ন আন্তর্জাতিক মানে যে ইস্যুগুলো রয়েছে মানে বিষয়গুলো রয়েছে যেগুলো নিয়ে সবাই খুব উদ্বিগ্ন অ্যান্ড পার্সোনাল চ্যালেঞ্জেস এবং ব্যক্তিগত যে বাধা বিপত্তির মুখে আমরা পড়ছি স্টেম ফ্রম ফাইভ ভাইসেস পাঁচটি মূল অপরাধবোধ অপরাধের মধ্যে তাদের শিকড় গেড়ে রয়েছে ক্রোধ গ্রিড লালসা অ্যাটাচমেন্ট আসক্তি ইগো এবং ইগোর থেকে এগুলো থেকেই সমস্ত অশান্তির সৃষ্টি সেটা ব্যক্তিগত হোক প্রতিবন্ধকতা হোক অথবা আন্তর্জাতিক মানে কোনো বিরোধ হোক দ্য অ্যাক্ট অফ টাইম এ রাখি সিম্বলাইজেস আওয়ার প্লেস টু এমব্রেস পিও সেক্ষেত্রে এই যেটা রাখি বাঁধাটা এটা হলো একটা প্রতিশ্রুতি বিশুদ্ধতাকে আলিঙ্গন করা উইতে উচ উইচ প্রোটেক্ট ফ্রম দিস নেগেটিভ ইনফ্লুয়েন্সেস যেটা আমাদেরকে কী করে সুরক্ষিত করে এই নেগেটিভ ইনফ্লুয়েন্সগুলো থেকে অ্যাজ উই টাই এ রাখি যখন আমরা একটা রাখি বাঁধি উই ইন্টেনশনালি স্ট্রাই টু ট্রান্সফর্ম লাস্ট ইন টু পিওরি তখন আমরা কী করি ইচ্ছা করে নিজের ইচ্ছায় পরিবর্তিত করি লাস্টকে প্রিওরিটিতে মানে লোভ কে এলিউ এসছি লাস্ট লোভটাকে আমি শুদ্ধতায় পরিণত করি অ্যাঙ্গার ইন্টু পিস ক্রোধকে আমি শান্তিতে রূপান্তরিত করি গ্রিড ইন্টু কন্টেনমেন্ট লোভের থেকে আমরা কনটেনমেন্ট মানে সন্তুষ্টিতে আমাদের নিজেদেরকে উত্তরিত করি আর যখন যেখানে আমাদের মনটার লোভ দ্বারা অর্ণব প্রোকায়স ওয়াচিং থ্যাংক ইউ অর্ণব ফর ওয়াচিং দিস ভিডিও লাইভ ভিডিও আমি একটা রাখি বন্ধন নিয়ে রাক বন্ধন নিয়ে একটা আর্টিকেল পড়ছি এবং সেখান থেকে কিছু নতুন ওয়ার্ড নতুন গ্রামার বোঝার চেষ্টা করছি গ্রিড টু কন্টেনমেন্ট আমাদের লোভের জায়গার থেকে আমরা কি করি সন্তুষ্টির জায়গায় আমাদেরকে নিজেকে উত্তোলিত করি অ্যাটাচমেন্ট টু লাভ আসক্তির জায়গায় আমরা ভালোবাসাকে নিয়ে আসি অ্যান্ড ইগো টু হিউমিলিটি ইগোর থেকে নিজেকে রূপান্তরিত করি বিনম্রতার দিকে উই মাস রিমেম্বার আমাদের অবশ্যই মনে রাখা উচিত আই এম এ পিওর সোল কানেক্টিং উইথ আদার পিওর সোলস আমি একজন শুদ্ধ আত্মা যে কিনা সম্পর্ক স্থাপন করছে অন্য শুদ্ধ আত্মাদের সাথে হু প্লে ডিফারেন্ট রোলস যারা বিভিন্ন ধরনের ভূমিকা পালন করছে বা করে ব্যারিয়ার্স লাইক জেন্ডার যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে তার মধ্যে জেন্ডার লিঙ্গ রিলিজিয়ন ধর্ম রিলেশনশিপ সম্পর্ক স্ট্যাটাস অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্টস এবং বিভিন্ন ব্যক্তিগত অর্জন ডিসার এগুলো অদৃশ্য হয়ে যায় উই আন্ডারস্ট্যান্ড আমরা বুঝতে পারি দ্যাট এভরি সোল ইজ অন এ ইউনিক জার্নি প্রত্যেকটি আত্মা একটা অনন্য জার্নিতে রয়েছে তার এক একজনের জীবন সম্পূর্ণ আলাদা অন্যদের থেকে ক্যারিং ডিফারেন্ট সংস্কার তারা প্রত্যেকে বিভিন্ন ধরনের সংস্কার বয়ে নিয়ে চলেছে অ্যালং দা ওয়ে তাদের এই জীবন পথে দিজ লিডস টু ইউনিটি যদি আমরা এটাকে স্বীকার করে নিই তাহলে এটার মধ্যে দিয়ে আমাদের মধ্যে একতা আসবে কম্প্যাশন দয়া আসবে এমপ্যাথি সহানুভূতি আসবে অ্যান্ড অ্যাকসেপ্টেন্স এবং আমরা অ্যাকসেপ্টেন্স করতে পারবো মানে মেনে নিতে পারবো being অ্যাট দ্য কোর অফ আওয়ার everyday interactions আমাদের প্রত্যেকের জীবনের দৈনন্দিন কার্যকলাপের মধ্যে আমরা যদি এই জিনিসগুলো বুঝি যে প্রত্যেকের সংস্কার আলাদা প্রত্যেকের মূল্যবোধ আলাদা প্রত্যেকের লক্ষ্য আলাদা তা সম্পূর্ণ আমার মতে সবাই চলবে এটা নাও হতে পারে তাহলে আমরা আরও বেশি সহানুভূতিশীল হব বিভিন্ন বিষয়ে পারস্পরিক আদান প্রদানের ভাবের আদান প্রদান বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আচার আচরণ পালনের ক্ষেত্রে অ্যাডপ্টিং এ সোল কনসাস পারসেকটিভ এই যে এটা যদি আমরা গ্রহণ করি যে আসলে প্রত্যেক ব্যক্তি একটি আত্মা এনেবেলস আস টু লেট গোস্ট হার্ট এটা আমাদের কী করে অতীতের কোনো যদি দুঃখ থাকে সেটাকে আমাদেরকে লেট গো করতে পারি মানে সেটাকে ভুলে যেতে পারি ইগনোর করতে পারি উই শিফট ফোকাস ফ্রম হোয়াট ক্যান আই গেট ফ্রম আদার্স টু হোয়াট ক্যান আই গিভ আদার্স আমরা আমাদের আমাদের চিন্তা ভাবনাকে রূপান্তরিত করতে পারি যে আমি অন্যের থেকে কী পেতে পারি এটা না ভেবে আমি অন্যকে কে দিতে পারি সেটা নিয়ে আমরা ভাবা শুরু করতে পারি অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ রেগারলেস অফ পিপলস বিহেভিয়ার্স লোকের আচরণের নির্বিচারে মানে সেটা বিচার না করে আওয়ার সেলফলেস মাইন্ডসেট আমাদের এই কোনো আত্ম মানে আত্মমর্যাদা বা আত্ম নিজের লাভের কথা চিন্তা না করে সেই যে মাইন্ডসেট সেটা দিয়ে জেনারেটস পিওর অ্যান্ড পাওয়ারফুল থটস আমরা তৈরি করতে পারি বিশুদ্ধ এবং বেশ শক্তিশালী চিন্তাভাবনা অ্যান্ড ওয়ার্ডস ফর দেম তাদের জন্য যদি নিজের স্বার্থ ভুলে গিয়ে আমরা প্রত্যেকে একটা আত্মা ভাবতে পারি তাহলে কিন্তু আমি তাদের জন্য ভালো কিছু চিন্তা করতে পারি উইচ ইন টু ব্লেসিংস যেটা একটা আশীর্বাদে রূপান্তরিত হতে পারে দ্যাট এম্পাওয়ার দোজ অ্যারাউন্ডার্স যেটা আমাদের চারপাশে যারা রয়েছে তাদেরকে অনেক অনেক বেশি ক্ষমতাশালী করে তুলবে গিফটস এবার গিফটস নিয়ে আলোচনা হচ্ছে দ্য মোস্ট ভ্যালুয়েবল গিফট উই ক্যান গিভ আওয়ার আমরা সবচেয়ে মূল্যবান উপহার যেটা নিজেদেরকে দিতে পারি ইজ দ্য ডেলি প্র্যাকটিস অফ মেডিটেশন প্রত্যেকদিন মেডিটেশন প্র্যাকটিস করা মনোনিবেশ করা মনোনিবেশ মেডিটেশন করা ইট কানেক্টস উইথ দ্য সুপ্রিম পাওয়ার এই মেডিটেশন করলে কি করতে পারি আমরা সর্বোচ্চ ক্ষমতার যিনি অধিকারী তার সাথে নিজেদেরকে সম্পর্কিত করতে পারি মানে ঈশ্বরের সাথে হিলস আবার ইমোশনাল ব্লকেজেস আমরা আমাদের যে অনুভূতি যে সমস্ত ব্লকেজ রয়েছে মানে বাধা রয়েছে সেগুলোকে যে সমস্ত ক্ষত রয়েছে সেগুলোকে সারিয়ে তুলতে পারি অ্যান্ড এম্পাওয়ার আস এবং আমাদেরকে ক্ষমতাশালী করে তুলতে পারি হিয়ার ইজ এ সিম্পল গাইডেড মেডিটেশন ফর সেলফ এম্পাওয়ারমেন্ট একটা সুন্দর খুব সরল গাইড রয়েছে নিজেকে ক্ষমতাশালী করে তোলার মেডিটেশনের মাধ্যমে সেটা কি আই হ্যাম এ পিসফুল সোল আমি একটি শান্ত আত্মা কাম অ্যান্ড কম্পোস্ট আমি খুব শান্ত অ্যান্ড কম্পোস্ট মানে সংগঠিত ইন এভরি সিচুয়েশন সমস্ত পরিস্থিতিতে মানে কোনো পরিস্থিতিতেই আমি খুব বেশি বিচলিত হইনা আমি একজন জয়েন করেছি আমি আবার সেন্টেন্সটা রিপিট করছি হেয়ার ইজ এ সিম্পল গাইডেড মেডিটেশন ফর সেলফ এম্পাওয়ার মাধ্যমে কিছু ওয়ার্ড এবং কিছু ভালো জিনিস নিয়ে আলোচনা করছি যে কি করে আমরা ভালো কিছু ওয়ার্ড শিখতে পারি বন্ধন উপলক্ষে একটা সেটা কি যেটা আমাদেরকে সেলফ এমপাওয়ারমেন্ট করবে নিজেদেরকে শক্তিশালী করে তুলবে আপনি বলুন বা ভাবুন আই এম এ পিসফুল সোল আমি একজন খুব শান্ত আত্মা কাম অ্যান্ড কম্পোস্ট খুব প্রশান্ত আমার মধ্যে আছে এবং আমি খুব সংগঠিত ইন এভরি সিচুয়েশন প্রত্যেকটা পরিস্থিতিতে কখনোই আমি খুব বেশি উদ্বিগ্ন হই না আই এম এ লাভিং সোল আমি সবসময় এমন একটি আত্মা যে সবাইকে ভালোবাসে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট পিপুল অ্যাজ দে আর আমি বুঝি এবং মেনে নিই লোকেরা যেরকম তাদেরকে সেরকমভাবে আই এম এ হ্যাপি সোল আমি খুশি আত্মা ওয়ে দার থিংস গো মাই ওয়ে অর নট বিভিন্ন জিনিস আমার মতন করে হোক বা না হোক আই রিমেন স্টেবেল আমি স্থির থাকি আই এম এ পাওয়ার স্টেবল থেকিং আনস্টেবল মানে টলতে থাকা দ্য স্টেবেল মানে স্থির মানে আমি না খুব বেশি খুশি হই না খুব বেশি দুঃখী হই না খুব ভেঙে পড়ি না খুব উচ্ছ্বসিত হয়ে উঠি খুব উশৃঙ্খল হয়ে পড়ি তা নয় আমি ইমোশনালি স্টেবেল থাকি আই রিমেন স্টেবল আমি সবসময় স্টেবল থাকি আই এম এ পাওয়ারফুল সোল আমি একটা শক্তিশালী আত্মা দ্য পাওয়ার টু টলারেট অ্যান্ড অ্যাডাপ্ট ন্যাচারালি টু মি এই যে ক্ষমতা সহ্য করা এবং গ্রহণ করা সেটা খুব স্বাভাবিকভাবে আমার মধ্যে চলে আসে মানে এটা জোর করে করতে হয় না আমি সবাইকে যে যেরকম সেরকমভাবে অ্যাকসেপ্ট করতে পারি আই এম এ ওয়াইজ সোল আমি একজন জ্ঞানী আত্মা আই চুজ মাই কর্মা কেয়ারফুল্লি আমি আমার কর্মকে খুব ভেবে চিন্তে গ্রহণ করি অ্যান্ড ক্রিয়েট এ বিউটিফুল ডেস্টিনি এবং সুন্দর একটা নিয়তি আমার জন্য স্থির করি আই এম এ পিওর সোল আই এম এ গিভার আমি একজন দাতা এটা একটা খুব সুন্দর সিম্পল সেন্টেন্স কিন্তু খুব মিনিংফুল সেন্টেন্স আমরা সবসময় জীবনে বিলাপ করি উই ভালো এজ লেমেন্ট আমি এটা পাইনি আমি বন্ধুত্ব পাইনি আমি ভালোবাসা পাইনি আমি অন্যের মনোযোগ পাইনি আমি এটা পাইনি আমি ওটা পাইনি তা বলছে সেটা নিয়ে চিন্তা করবেন না আপনি ভাবুন আমি একজন দাতা আপনি কি দিতে পেরেছেন আই এম এ ব্লিসফুল সোল আমি একজন ঈশ্বরের আশীর্বাদ জন্য আত্মা দ্য মাস্টার অফ মাই মাইন্ড আমি আমার মনের মালিক আই এম প্রভু মানে আমি মনের ইচ্ছা চলি না আমি আমার মনকে নির্দেশ দিই কীভাবে চলতে হবে আই এম দ্য মাস্টার অফ মাই লাইফ আমি আমার জীবনের প্রভু মানে আমার মনে হচ্ছে যে আমি এই খাবারটা না খেলে চলবে না আমি খুব ডেস্পার হয়ে উঠি দানা আমি সিদ্ধান্ত নেব যে এটা আদৌ আমার পক্ষে এখন প্রয়োজন আছে কিনা বা আমি এখন খেতে চাই কিনা সেইভাবে আমি চলবো মানে আমি আর নির্দেশ দেব আমি আমার খামখেয়ালির দ্বারা আমি চালিত হব না আমি নিজে স্থির করবো যে আমি কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় আই এম এ ডিভাইন সোল আমি একজন স্বর্গীয় আত্মা মানে আমার উৎস বা আমার সম্পর্ক ঈশ্বরের সাথে সরাসরি সম্পর্কিত দ্য গোল্ডেন এজ অব গোল্ডেন এজ অর সত্যি যুগ যে গোল্ডেন এজ রয়েছে বা সত্য যুগ রয়েছে ওয়ান্স এক্সপিরিয়েন্সড ইন আওয়ার কান্ট্রি ইজ নট জাস্ট এ মেমোরি বাট এ ফোর্থ কামিং রিয়েলিটি এই স্বর্ণযুগটা শুধু একটা স্মৃতি নয় এটা ঘটতে চলেছে ওয়েন পিস বিকামস আওয়ার ধর্মা যেমন শান্তি আমাদের ধর্ম হবে লাভ আওয়ার ল্যাঙ্গুয়েজ ভালোবাসা আমাদের ভাষা হবে অ্যান্ড হ্যাপিনেস আওয়ার লাইফস্টাইল এবং সুখটাই আমাদের জীবন জীবনের অংশ হবে আবার ইনার লাইট ডিসপেলস দ্য ডার্কনেস অব ইগনোরেন্স আমাদের অন্তর্নিহিত জ্ঞান আমাদের আত্মার জ্ঞান সেটা আমাদের অজ্ঞতাকে দূর অজ্ঞতার অন্ধকারকে দূর করবে দ্য স্পিরিচুয়াল অ্যাকিনিং হেরালস দ্য ডন অফ এ নিউ সেলফ অ্যান্ড ইরা এই যে আধ্যাত্মিক জাগরণ যদি আমাদের মধ্যে ঘটে তাহলে একটা নতুন যুগ নতুন যুগের সূচনা হবে সিম্বলাইজড বাই কৃষ্ণ জন্মাষ্টমী সেলিব্রেটেড শর্টলি আফটার রক্ষাবন্ধন যেটা প্রতীক কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা উদযাপন করা রাখি বন্ধনের ঠিক পরপর রক্ষাবন্ধন এই রক্ষাবন্ধন রক্ষাবন্ধনের মধ্যে দিয়ে উই রি পারফেকশন উইদিন আওয়ার সেলস আমরা আমাদের মধ্যে আবার পুনরায় কি করছি এই পারফেকশনটাকে আনার চেষ্টা করছি কৃষ্ণা এম্বডিজ এ পারফেক্ট ডিভাইন সোল কৃষ্ণ হল একজন স্বর্গীয় আত্মা বাই ইনভোভিং ইনভোকিং হিস প্রেজেন্স তার যে উপস্থিতি সেটাকে উপলব্ধি করে বা নিজেদের মধ্যে এনে উই সেলিব্রেট দ্য গোল্ডেন এজ এজেস রিটার্ন আমরা উদযাপন করি এই স্বর্ণ যুগের পুনরায় আগমনকে তো এরকম একটা আর্টিকেল সুন্দর একটা আর্টিকেল নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি শুনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন যে এইভাবে ডিসকাস করলে আমরা আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের নলেজটাকেও বাড়াতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ স্টক অফ ওয়ার্ডটাকেও বাড়াতে পারি অনেক নতুন নতুন অনেক ভালো ভালো ওয়ার্ড আমরা এখানে পেলাম যেগুলো শিখে আমাদের দৈনন্দিন জীবনের কনভার্সেশনের মধ্যে প্রয়োগ করতে পারি এভাবে আমরা রিয়েল টাইম ইংলিশ অথবা স্পোকেন ইংলিশের লেভেলকে ইনক্রিজ করতে পারি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স